নমস্কার সকলকে। আপনারা কি সামনেই গুজরাট ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করছেন? তার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুজরাটের একটি তিন দিনের আইটিনারি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন সমস্ত রকম তথ্য জানার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গুজরাটে আপনারা কী করে পৌঁছাবেন, কোন কোন দর্শনীয় স্থানগুলি আপনারা অবশ্যই দেখবেন, খাবারের খরচ কীরকম, এরকম যাতায়াতের কীরকম ব্যবস্থা রয়েছে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন, এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক গুজরাটে তিন দিনের ভ্রমণের এই স্পেশাল ভিডিওটি। কলকাতা থেকে গুজরাট যাওয়ার জন্য আপনারা ট্রেনে করে যেতে পারেন অথবা ফ্লাইটে করেও যেতে পারেন। ট্রেনে করে যেতে আপনাদের সময় লাগবে প্রায় 36 থেকে 40 ঘন্টার কাছাকাছি। অন্যদিকে ডাইরেক্ট ফ্লাইট করলে আপনারা 3-4 ঘন্টাতেই পৌঁছে যাবেন। আমরা কলকাতা থেকে ট্রেনে করেই গিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন, আর আমাদের পেছনে রয়েছে আমাদের হাওড়া আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। তো ওই ট্রেনটা কিন্তু ছাড়বে রাত 11:10, তো সেই অপেক্ষায় এখন করছি। হাওড়া থেকে আমেদাবাদ যাওয়ার জন্য রয়েছে দুটি ট্রেন। আমরা গিয়েছিলাম হাওড়া আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি সপ্তাহে 7 দিনই চলে। এটি হাওড়া থেকে ছাড়ে রাত 11:05 এবং পৌঁছায় তৃতীয় দিন দুপুর 12:05 আমেদাবাদে। কালকে রাতে হাওড়ায় 11:10 ছেড়ে আসার পর আমরা কিন্তু 719 কিলোমিটার দূর বিলাসপুরে চলে এসেছি। আমাদের 13 ঘন্টার জার্নি এখন এখানে কমপ্লিট হলো। এখানে কিন্তু ট্রেনটা 15 মিনিটে হল্ট দেয়, তো আমরা একবার ট্রেন থেকে নেমে একবার স্টেশনটা ঘুরে দেখলাম। অন্য আরেকটি ট্রেন হলো গরবা এক্সপ্রেস, যেটি সপ্তাহে শুধুমাত্র সোমবার করে চলে। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত 11:00 এবং পৌঁছায় আমেদাবাদে সকাল 9:05। ফাইনালি আমরা চলে এসেছি গুজরাটের একটি অন্যতম স্টেশন সুরাটে। এখানে আসতে কিন্তু আমাদের প্রায় 9:54 এখন, মানে ট্রেন কিন্তু এখনও প্রায় 2 ঘন্টা লেট চলছে। তো সুরাটে ট্রেন 5 মিনিট দাঁড়াবে, আর এর 4 ঘন্টা পরে কিন্তু আমরা চলে যাব আমেদাবাদে। তো পরবর্তী জার্নি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে ভিডিওতে কন্টিনিউ করবেন। এখন আর বেশি জার্নি তো বাকি নেই, আমেদাবাদ যেতে আর মোটে 5 থেকে 6টা স্টেশন পড়বে। তো চলুন দেখা যাক পরের জার্নিটা কেমন হয়। হাওড়া আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপারের ভাড়া হলো 805 টাকা এবং থার্ড এসিতে ভাড়া হলো 2095 টাকা। অন্য একটি ট্রেন গরবা এক্সপ্রেসও কিন্তু সেম ভাড়া। আপনারা যদি হাওড়া থেকে ডাইরেক্ট ফ্লাইটে আসেন তাহলে খরচ পড়বে 7 থেকে 8 হাজার টাকা। আমরা এখন চলে এসেছি ফাইনালি হাওড়া থেকে 2088 কিলোমিটার দূর আমেদাবাদ স্টেশন, এবং এটাই কিন্তু আমাদের ডেস্টিনেশন। আমাদের সময় লাগলো প্রায় 35 ঘন্টা, ট্রেন ছিল 2 ঘন্টা লেট। তো সেই জন্য আমরা এখন এই দুপুর 2টার সময় আমেদাবাদে নামলাম। এবার আমরা স্টেশন থেকে বাইরে আমাদের আমেদাবাদ যাওয়ার জার্নি ট্রেনের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আরও খুঁটিনাটি তথ্য জেনে নেওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি উবের বুক করে নিয়েছিলাম। আমেদাবাদে কিন্তু লোকাল অটোর চাইতে ওলা উবের এদের প্রচলন বেশি রয়েছে। আমরা উবের বুক করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমাদের হোটেল ঠিক করা ছিল। দুপুর পেরিয়ে যাওয়ায় আমরা ঠিক করলাম হোটেলে চেক ইন করার আগে লাঞ্চটা সেরে নেব। তাই বস্ত্রাপুরেরই একটি রেস্টুরেন্ট দ্য এ গিটারিতে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। আমেদাবাদের বেশিরভাগ জায়গায় দেখলাম ভেজ খাবার কিন্তু খুবই অ্যাভেলেবেল, ননভেজ খাবারের অপশান সেখানে কম। এরপর আমাদের লাঞ্চ শেষ করে আমরা পৌঁছেছিলাম বস্ত্রাপুরেরই একটি হোটেল দ্য লীলা প্যালেস। আমাদের ঘর ভাড়া নিয়েছিল 1500 টাকা। আমেদাবাদের বেশিরভাগই এসি হোটেলগুলো 1200 থেকে 1500 টাকায় ভাড়া থাকে অফ সিজনে। আপনারা কিন্তু মেক মাই ট্রিপ বা অ্যাগোডা থেকে বুকিং করে নিতে পারেন। যাতায়াতের সুবিধার জন্য আপনারা আমেদাবাদ স্টেশনের আশেপাশে হোটেল কিন্তু নিতে পারেন, কারণ সেখানে রয়েছে মেট্রোর ব্যবস্থা। আপনারা ট্রেনে করে যান বা ফ্লাইটে করে, সেদিন আমেদাবাদ পৌঁছে দুপুরে লাঞ্চ করে কিছুটা রেস্ট নিয়েই বেরিয়ে পড়বেন প্রথম দিনে আমেদাবাদে সাইট সিনের জন্য। বিকেলবেলা আমরা গেছিলাম আমেদাবাদের বিখ্যাত অটল ব্রিজ দেখতে। এর জন্য আমরা উবের থেকে আবার একটি অটো ভাড়া করে নিয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 120 টাকা মতো। অটল ব্রিজ এবং ফ্লাওয়ার পার্ক দুটোতে ঢোকার জন্য কিন্তু অ্যাডাল্টদের রয়েছে 40 টাকা, এছাড়া বাচ্চাদের টিকিট রয়েছে 20 টাকা এবং সিনিয়র সিটিজেন হলেও 20 টাকা। এছাড়া আপনারা যদি শুধুমাত্র অটল ব্রিজে আসতে চান তাহলে অ্যাডাল্টদের 30 টাকা, বাচ্চাদের 15 টাকা এবং সিনিয়র সিটিজেনদেরও 15 টাকা। আমরা এখন চলে এসেছি অটল ব্রিজের সামনে। আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন অটল ব্রিজ।
তো এটি সেই ফেমাস অটল ব্রিজ যেটি 2022 সালে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এই ব্রিজটি কিন্তু সবরমতী নদীর ওপর অবস্থিত। এটি 300 মিটার লম্বা, এছাড়া 14 মিটার কিন্তু চওড়া। এটিরও একটি ডিটেলড ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। অটল ব্রিজের ভিডিওটা দেখলে কিন্তু আরও অন্যান্য খুঁটিনাটির তথ্যগুলো আপনারা জেনে যেতে পারবেন। বিকেল থাকতে থাকতে আমরা ঢুকে পড়েছি ফ্লাওয়ার গার্ডেনে, যাতে এখানে সমস্ত ফুলগুলো আমরা ভালো করে বুঝতে পারি। তো খুব সুন্দর করে সাজানো একটা বাগান, চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং অন্যান্য ধরনের গাছ দেখতে পাচ্ছি, আর মাঝখানে রয়েছে একটি ফাউন্টেন। তো সব মিলে খুব ভালো লাগছে। প্রায় ঘড়িতে 6:54 বাজে, কিন্তু আশেপাশে কিন্তু এখনও প্রচুর আলো রয়েছে। মানে আমাদের ওখানে 6:54 মানে 7টার সময় প্রায় অন্ধকারই হয়ে যায়, কিন্তু গুজরাটে এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু সন্ধে অনেক দেরিতে হয়। সুতরাং আপনারা কিন্তু বিকেলবেলাটা এখানে বেশ ভালো রকমই সময় কাটাতে পারবেন। বিকেলের লাইটে কিন্তু অটল ব্রিজ সত্যি অসম্ভব সুন্দর লাগছে, সাথে সবরমতী নদীতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যদি গুজরাট আসছেন মনে করেন, তাহলে অটল ব্রিজ কিন্তু মাস্ট রেকমেন্ডেড। তার সময় অন্ধকার নেমে এলো এবং ব্রিজের সমস্ত লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ব্রিজটি কিন্তু গুজরাটে উত্তরায়ণ সেলিব্রেশনের জন্য যে কাইট ফেস্টিভ্যাল হয় সেটা উদ্দেশ্য নিয়ে বানানো। এছাড়া ব্রিজের মাঝামাঝি জায়গায় রয়েছে একটি কাচের প্যানেল, যেখান দিয়ে কিন্তু আপনারা নিচে নদী দেখতে পাবেন। সব মিলিয়ে কিন্তু ব্রিজের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল, এবং এখানে দেখলাম সন্ধ্যের সাথে সাথে কিন্তু ভিড়টাও বাড়তে লাগলো। আমরা যদি আবার গুজরাট আসি, আমরা কিন্তু আবার অটল ব্রিজ অবশ্যই ভিজিট করব। আপনারাও কিন্তু একবার অবশ্যই ভিজিট করবেন। লাইটিং সমেত ব্রিজটাকে ভালো করে দেখার জন্য আমরা ব্রিজের পাশে নদীর যে সাইডওয়ে ছিল সেখান থেকে একটু হেঁটে এলাম এবং ব্রিজটা সম্পূর্ণ ভিউটা নিলাম। আপনারাও সেই ভিউটা এবার এনজয় করতে থাকুন। পুরো সন্ধে অটল ব্রিজে ভালো রকম সময় কাটিয়ে আমরা আবার উবের থেকে একটি অটো বুক করে নিয়েছিলাম। তখনও ভাড়া পড়েছিল 120 টাকার মতো। আমরা আবার ফিরে এসেছিলাম ভস্ত্রাপুর মার্কেট এরিয়ায়। সেখান থেকে প্রথমে ট্রাই করে নিলাম গুজরাটি ফুচকা, বেশ অন্যরকম খেতে ছিল। দাম ছিল 20 টাকার 6 পিস, এবং সেখানে বিশেষত্ব কিন্তু হলো 6 পিস ফুচকায় 6 রকম জল দেওয়া হয়। এরপর আমরা সেই মার্কেট এরিয়ার থেকেই খেয়ে নিলাম পনির ফ্রায়েড রাইস। এটি কিন্তু সম্পূর্ণ ভেজ প্রিপারেশন ছিল, কিন্তু খেতে ছিল দুর্দান্ত। এটাই ছিল আমাদের ডিনার। সেই দিন হোটেলে ফিরে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে আমরা উঠে পড়লাম পরের দিনের যাত্রার জন্য। পরের দিন আমরা গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি দেখতে। তার জন্য সকালবেলা একটি উবের বুক করে চলে গেছিলাম আহমেদাবাদ স্টেশনে। উবেরে তিনজনের ভাড়া নিয়েছিল 250 টাকা। আমরা সকালবেলা আমাদের ভস্ত্রাপুরের হোটেল থেকে চেক আউট করে নিয়েছিলাম এবং আমাদের লাগেজগুলি আহমেদাবাদ স্টেশনের কাছে একটি ক্লক রুমে রেখেছিলাম। এই সংক্রান্ত সমস্ত ডিটেল আমার স্ট্যাচু অফ ইউনিটির ভিডিওতে দেওয়া আছে, সেটা পারলে আপনারা দেখে নিতে পারেন। স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন অলরেডি দাঁড়িয়ে রয়েছে। ট্রেন আহমেদাবাদ থেকে ছেড়েছিল 7:55 এবং একতানগরে আমরা 11:15 মধ্যে চলে এসেছিলাম। একতানগর যাওয়ার জন্য কিন্তু রয়েছে টোটাল 3টি ট্রেন। একটি হলো স্টিম হেরিটেজ, যেটি শুধুমাত্র শনিবার এবং রবিবারই চলে। এছাড়া বাকি যে 2টি ট্রেন সেটি সপ্তাহে প্রত্যেক দিনই চলে। অন্য একটি ট্রেন ছাড়ে 2:20 এবং একতানগরে পৌঁছায় 6:20 সময়। অনেকগুলো বাস দাঁড় করানো রয়েছে। এই বাসে কিন্তু ফ্রিতেই আপনি যেতে পারবেন স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত, কারণ আপনার যে স্ট্যাচু অফ ইউনিটির টিকিটটা রয়েছে সেই টিকিটের সাথে কিন্তু যাওয়া আসা ট্রান্সপোর্টেশন ফ্রি। আপনারা যদি এখানে এসে থাকতে চান, স্টেশনের রিটায়ারিং রুম কিন্তু আপনারা বুক করে নিতে পারেন IRCTC থেকে। তো চলুন এবার লাইনে দাঁড়াই এবং বাসে উঠি এবং পৌঁছাই স্ট্যাচু অফ ইউনিটিতে। স্ট্যাচু অফ ইউনিটির টিকিট আপনারা কেটে নিতে পারেন অনলাইনে showtickets.in থেকে, অথবা আপনারা ওখানে পৌঁছে অফলাইনেও কিন্তু টিকিট বুক করতে পারেন। শুধুমাত্র এন্ট্রি টিকিটের কিন্তু প্রাইস রয়েছে
150 টাকা। এছাড়া আপনারা যদি ওপরের ভিউইং গ্যালারি টিকিট কাটতে চান, তার প্রাইস হচ্ছে 380 টাকা। এই টিকিটের মধ্যে কিন্তু সন্ধে 7:45 সময় যে লাইট প্রজেকশন শো হয় সেটিও ইনক্লুডেড। স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছে প্রথমে আপনাদের ব্যাগ জমা দিতে হবে লকারে। লকারের ব্যবস্থা কিন্তু ফ্রিতেই রয়েছে। লকারে ব্যাগ জমা রেখে আপনাদের সিকিউরিটি চেকিং পার করে নিজেদের টিকিট দেখিয়ে চলে আসতে হবে ভেতরে। এবার ভেতরে ঢুকে আপনারা সোজা হেঁটেই দেখতে পারবেন স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচুর পাশেই ঢোকার মুখে যে জায়গাটা রয়েছে, এখান থেকে খুব সুন্দর কিন্তু পাহাড়ের ভিউ রয়েছে এবং দূরে দেখতে পাচ্ছি রেখা রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি একটি মনুমেন্ট। এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম স্ট্যাচু অফ ইউনিটির নিচে যে মিউজিয়ামটা রয়েছে সেটি দেখার জন্য। এখানে একটা বেস্ট পার্ট হলো আপনাদের কিন্তু স্ট্যাচু অফ দি পৌঁছানোর জন্য হেঁটে যেতে হবে না। ওয়াকওয়ে ধরে প্রায় 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম স্ট্যাচুর একদম কাছে। প্রথমেই ঢুকে নিলাম মিউজিয়ামে। দেখতে পাচ্ছি বর্তমানে যে মূর্তিটা তৈরি করা রয়েছে তার একটা ছোট প্রতিমূর্তিও কিন্তু রয়েছে পিছনে তৈরি করা। একটি বড় স্ক্রিনে কিন্তু ওইদিকে দেখানো হচ্ছে কিভাবে এত বছর ধরে এই এত বড় মূর্তিটা তৈরি করা হলো। মিউজিয়ামের ভেতরে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে এলাম। এবার যাব স্ট্যাচুর পায়ের কাছে। এখানে পরপর এসকেলেটর তৈরি করা আছে, সেই অনুযায়ী আমরা উঠে পড়লাম ওপরে। ওপর থেকে কিন্তু খুব সুন্দর নর্মদা যে ড্যাম তৈরি করা রয়েছে তার ভিউটা পাওয়া যাচ্ছিল। ফাইনালি পৌঁছে গেছি স্ট্যাচু অফ ইউনিটি একদম পায়ের কাছে। তো এইখানে আসলে বোঝা যায় অ্যাকচুয়ালি স্ট্যাচুটা কিন্তু কতটা বড়। লাইক আপনারা দেখতে পাচ্ছেন জুতোটা আমার থেকেও কতটা হাইটে উঁচু, মানে যদি একটু পিছনে যাই জুতোর সোলটা আর আমি কিন্তু প্রায় সেম হাইটের বলতে পারেন। এই ওপরে এসে আপনারা শুধু এই হয়তো পাটাই ভালো করে বুঝতে পারবেন, কারণ অত ওপর অবধি কিন্তু সেরকম বিশেষ দেখা যাচ্ছে না, দূর থেকেই আপনারা কিন্তু ভালো করে দেখতে পারবেন। এটা একদম অন্য ধরনের এক্সপিরিয়েন্স। ওপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চারিদিকের ভালো করে ভিউ নিয়ে আমরা আবার নিচে চলে আসলাম। আপনারা কিন্তু এর ওপরেও চেস্ট লেভেলে যে ভিউইং গ্যালারি আছে সেখানে উঠতে পারেন, তার জন্য কিন্তু আলাদা টিকিট চার্জেস রয়েছে। এরপর আপনারা চলে যেতে পারেন ফুড কোর্টে এবং সেখান থেকে সেই দিনের লাঞ্চটা করে নিতে পারেন। ফুড কোর্টের পাশে কিন্তু রয়েছে বসার জায়গা, যেখান থেকে বিকালে যে লাইট শোটা হয় সেটা কিন্তু আপনারা বসে দেখতে পারবেন। স্ট্যাচু অফ ইউনিটি ফুড কোর্টের ভেতরে আপনারা সব ধরনের কুইজিনই পেয়ে যাবেন এবং খাবারের দাম মোটামুটি 200 থেকে 250 টাকার ভেতরেই রয়েছে। তার সাথে গুজরাটের স্পেশাল থেপলা, এটাও খেয়ে দেখব, প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কীরকম হয়। তো প্রথমে আমরা গুজরাটি কারি খিচুড়িটা নিয়ে নিই। আমাদের স্ট্যাচু অফ ইউনিটির ভিডিওতে আমরা আরও তথ্য শেয়ার করেছি এখানকার খাওয়া দাওয়া এবং অন্যান্য জিনিস সম্পর্কে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। স্ট্যাচু অফ ইউনিটিতে একটা গোটা দিন কাটানোর পর বিকেলবেলা আমরা বেরিয়ে চলে আসলাম বদোদরাতে। আপনারা বাসে করেও আসতে পারেন অথবা একতানগর থেকে ট্রেনে করেও চলে আসতে পারেন, তবে ট্রেনের অপশান সেরকম অ্যাভেলেবেল না থাকায় আমরা বাস বুক করে নিয়েছিলাম। এরপর বদোদরা বাস স্টপেজে বিকালবেলা কিছু স্ন্যাক্সের খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আপনারা আবার বেরিয়ে পড়ুন দ্বারকার উদ্দেশ্যে, কারণ তৃতীয় দিনের ঘোরাফেরা কিন্তু হবে আমাদের দ্বারকায়। বদোদরার থেকে গুজরাটের স্টেট বাস অনেক চলে, কিন্তু সেটা না পেলে আপনারা কিন্তু প্রাইভেট বাসেও যেতে পারেন। এখানে প্রচুর এসি স্লিপার প্রাইভেট বাসের অপশান রয়েছে। এসি স্লিপার বাসে এক একজনের ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা মতো, আর আপনারা যদি নন এসি বাসে চান তাহলে ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা মতো। আপনারা পেটিএম বাস সার্ভিস বা রেড বাস থেকে বুকিং করে নিতে পারেন। আমাদের এসি স্লিপার বাস এবং সেটা একদম রাইট টাইমে চলছে আপাতত, এটা মাঝে একটা ব্রেক দেবে, তো জার্নি এখন অবধি স্মুথ, বাকি জার্নি ডিটেলস আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, তো সুতরাং সাথে থাকবো। বদোদরা থেকে বাসে করে আমাদের দ্বারকা পর্যন্ত যেতে সময় লেগেছিল 11 ঘন্টা মতো। সারা রাত বাসে কাটিয়ে 7:00 সময় আমরা পৌঁছে গেছিলাম দ্বারকার সামনে। আমাদের দ্বারকার যে এন্ট্রি পয়েন্ট সেখানে নামিয়ে দেওয়া হয়েছিল। এবার এখান থেকে হেঁটে আমরা পৌঁছাবো মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে এবং সেখানে হোটেল ঠিক করে যাব দ্বারকাধীশ দর্শনের জন্য। দ্বারকায় হোটেল ভাড়া নন এসি 1200 থেকে 1500 টাকা এবং এসি হোটেল নিলে
2-2,500 টাকার মধ্যে পড়বে। এটা কিন্তু অফ সিজনে। দ্বারকাধীশ মন্দিরে দর্শন করার সময় সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত এবং বিকেলে মন্দির খোলা থাকে 5টা থেকে 9টা অবধি। সকাল সকাল পুজো দিয়ে আপনারা বেরিয়ে পড়ুন দ্বারকার সাইট সিনে। আমরা এখন চলে এসেছি সমুদ্র নারায়ণ মন্দিরের একদমই সামনে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমার সমুদ্র এবং নদীর সঙ্গম স্থল, এবং তার পাশেই রয়েছে এই সমুদ্র নারায়ণ মন্দির। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই মন্দিরের দিকে। সমুদ্র নারায়ণ ভগবানের দর্শন করার পর একদম বাইরেই কিন্তু রয়েছে এই গোমতী নদী আর আরব সাগরের মোহনা, যেটা আপনারা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন। পেছনে দেখা যাচ্ছে আরব সাগর, সম্পূর্ণ নীল এবং সবুজ রঙের একটু জল, তো খুবই ভালো লাগছে দেখতে। আপনারা কিন্তু ওই গোমতী নদীর পাশ দিয়ে ধরে এসে ওখান থেকে মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো মূল মন্দিরে প্রবেশ করার পর পাশে দেখবেন একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলে আপনারা কিন্তু মূল মন্দিরে পুরো দৃশ্যটা এবং সাথে এত সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন। সুতরাং মূল মন্দির দর্শন করার পর কিন্তু এই দর্শনটা একদমই মিস করবেন না। দ্বারকা মন্দিরের আশেপাশে কিন্তু আরো ছোট ছোট অনেকগুলি মন্দির আছে, যেমন এই সমুদ্র নারায়ণ মন্দির, আপনারা এটি দর্শন করতে পারেন। এছাড়া এখানে লাইট হাউসেও যেতে পারেন। সমুদ্রের পারে এসে সমুদ্র ছুঁয়ে দেখবো না সেটা কি করে হতে পারে, সেই জন্য আমাদের সমুদ্র নারায়ণ মন্দির দেখে এসে সোজা সমুদ্রের পার ধরে হেঁটে চলে আসলাম বিচের কাছে। এখান থেকে কিন্তু পেছনে লাইট হাউসটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি কেউ স্নান করতে চান তাহলে কিন্তু এখানে অবশ্যই এসে উপভোগ করতে পারেন। তো আমরা এখন লাইট হাউস থেকে কিছুটা সমুদ্র উপভোগ করে তারপর চলে যাবো লাঞ্চ করতে। এছাড়া কিন্তু আপনারা একটি অটো রিজার্ভ করে দেখে আসতে পারেন রুক্মিণী দেবীর মন্দির, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, গীতা মন্দির ইত্যাদি দর্শন করে নিতে পারবেন। তাছাড়া একটা গোটা দিন যদি আপনারা হাতে নিয়ে আসেন তাহলে কিন্তু চলে যেতে পারবেন বেট দ্বারকায়, সেখানে কিন্তু আবার সমুদ্রে স্কুবা ডাইভিংও হয়, সেই সমস্ত উপভোগ করতে পারবেন দ্বারকাতে এসে। আমাদের হাতে যেহেতু শুধুমাত্র একটি দিনই সময় ছিল তাই আমরা দ্বারকাধীশ মন্দির, সমুদ্র নারায়ণ মন্দির এবং ওখানকার বীচ উপভোগ করে তারপরে চলে গেছিলাম লাঞ্চ করতে। এছাড়া গোমতী নদীর তীরেও বেশ কিছুটা সময় কাটিয়ে নিয়েছিলাম। নদীতে ছিল প্রচুর মাছ এবং গোমতী নদীর পাশে কিন্তু গৌসেবারও সুযোগ ছিল। আমরা যখন গেছিলাম তখন সুদামা সেতুতে মেনটেন্যান্সে কাজ চলছিল, সেজন্য আমরা সেতুর ওপরে উঠতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একবার সেতুটাও ঘুরে দেখার। আমরা সেই সমস্ত সম্পূর্ণ করে মন্দিরের সামনে দিয়ে ঘুরে চলে গেলাম ওখানকারই একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এখানে কিন্তু সব কিছু ভেজ খাবারই পাওয়া যায় এবং দাম 150-200 টাকার মধ্যে। আমাদের লাঞ্চের খরচ পড়েছিল 550 টাকার কাছাকাছি। ওখান থেকে দ্বারকার মার্কেটে একবার ঘুরে নিয়ে এরপর আমরা চলে গেছিলাম হোটেলে একটুখানি রেস্ট করার জন্য। তারপর বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম। দ্বারকার মার্কেট এবং বাকি অন্যান্য সম্পূর্ণ তথ্যের একটি ভিডিও কিন্তু অলরেডি রয়েছে আমার চ্যানেলে, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমরা সকালবেলা যখন এসে পুজো দিয়েছিলাম তখন দেখেছিলাম মন্দিরের ওপরে একটি অন্য রঙের ধ্বজা রয়েছে। এখন আবার এসে দেখছি মন্দিরে অন্য রঙের ধ্বজা, সুতরাং কিছু সময় পর পরে কিন্তু এখানে ধ্বজা পরিবর্তন করা হয়। নিয়ে নিয়েছি গুজরাটের স্পেশাল লস্যি, তো খুবই ঠিক কনসিস্টেন্সি, খেয়ে দেখি এবার। বিকেলে ঘোরাফেরা করে নেওয়ার পর আমরা গেছিলাম আবার সেই একই রেস্টুরেন্টে এবং সেখান থেকে করে নিয়েছিলাম আমাদের ডিনার। এরপর হোটেলে চেক আউট করে আমরা আবার চলে যাব আমাদের বাস ধরার জন্য, যেটি রাতে ছাড়বে 9টার সময় এবং আহমেদাবাদ পৌঁছাবে ভোর 6টার সময়। সেই বাসে যাওয়ার জার্নির ভিডিও কিন্তু আমরা শেয়ার করেছি একটি ডেডিকেটেড ব্লগে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। দ্বারকা থেকে আহমেদাবাদ ফেরার জন্য আপনারা কিন্তু একইভাবে এসি স্লিপার বাস ভাড়া করে নিতে পারেন। এক্ষেত্রে মাথাপিছু ভাড়া কিছুটা বেশি লেগেছিল, আমাদের প্রায় 1300 টাকা করে লেগেছিল। আপনারা বাসের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন এখন ভিডিওতে, জার্নিও খুব স্মুথ ছিল। আমরা উঠে পড়েছি আমাদের এসি স্লিপার বাসে। আমাদের ওপরের আপার সিট আর একটা লোয়ার সিট নেওয়া হয়েছে, তো আজকের বাসটা তো আরও বেশি ভালো, দেখা যাক জার্নিটা কেমন হয়।
দ্বারকা থেকে আহমেদাবাদ ফিরতে সময় লাগবে 9 থেকে 10 ঘন্টার মতো। সারা রাত বাসে কাটানোর পর আমরা ভোরবেলায় পৌঁছে গেছিলাম আহমেদাবাদে, এবং আমাদের শেষ দিন আহমেদাবাদে এটিই ছিল। সকালবেলা পৌঁছে আমরা রেস্ট করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ, এবং দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম জোম্যাটো থেকে আনিয়ে। এরপর আমরা বিকেলবেলা গেছিলাম এখানকার ইসকন মন্দিরে। যেহেতু দিন সকালে আপনারা পৌঁছাচ্ছেন আহমেদাবাদে, আপনারা কিন্তু সেই গোটা দিনটা রাখতে পারেন আহমেদাবাদে সাইট সিনের জন্য। সাইট সিনের মধ্যে আপনারা দেখে নিতে পারেন সবরমতী আশ্রম, সিদ্দি সৈয়দ মস্ক, 3 দরওয়াজা, আদালাস স্টেপওয়েল, হুতি সিং জৈন টেম্পল, আহমেদাবাদ সায়েন্স সিটি, এছাড়া রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় স্থান। আহমেদাবাদ সম্পূর্ণ একদিনে ঘুরিয়ে দেখার জন্য কিন্তু রয়েছে একটি গভর্নমেন্টের ডবল ডেকার বাস ট্যুর। বাসটি ছাড়ে সকাল 9টার সময় ডান্ডি ব্রিজের সামনে থেকে। এরপর এক্সপার্ট গাইড কিন্তু আপনাদের সম্পূর্ণ সবকটি জায়গা ঘুরে দেখাবে, এবং লাঞ্চের জন্য আপনাদের নিয়ে যাওয়া হবে কাঙ্কারিয়া লেক। সেখানে আপনারা নিজেদের খরচে লাঞ্চ করবেন। এরপর বিকেলবেলাও বাকি জায়গাগুলো ঘুরে দেখিয়ে আপনাদের আবার নামিয়ে দেওয়া হবে ডান্ডি ব্রিজেই। 500 টাকার বিনিময়ে কিন্তু আমার এই সিটি প্যাকেজটা খুবই ভালো লেগেছিলো। আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। দুপুরে জোম্যাটো থেকে খাবারের খরচা পড়েছিল 680 টাকা মতো। এখানে খাবার কিছুটা আমার এক্সপেন্সিভই লাগলো কলকাতার তুলনায়। যাই হোক, লাঞ্চ শেষ করার পর বিকেলে 7:15 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ইসকনের উদ্দেশ্যে। যেহেতু গুজরাটে 8টার সময় সন্ধে হয়, তাই আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম। ইসকনে যেতে আমাদের সময় লেগেছিল 10 মিনিট মতো, আর ভাড়া নিয়েছিল 3 জনের 50 টাকা। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা আমাদের আহমেদাবাদ ট্যুরে চলে এসেছি অন্য একটা ডেস্টিনেশনে। আজকে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো আহমেদাবাদ শহরে অবস্থিত ইসকন মন্দির। আহমেদাবাদের ইসকন মন্দিরের বাইরের শোভা অপূর্ব সুন্দর, এবং ভেতরও এত সুন্দর করে সাজানো যে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলাম। তখন কিন্তু চলছিল কীর্তন, এবং কিছুক্ষণ পরেই শুরু হলো আরতি। তা কিন্তু মনোমুগ্ধকর, তাই আমি বলবো একবার আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আরতি সম্পূর্ণ দেখার জন্য। ইসকন মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে বিভিন্ন মিষ্টির দোকান এবং একটি গিফট শপ, সেখান থেকে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য গিফটও কিনে নিতে পারেন। এখন আপনারা ইসকন মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করতে পারছেন। ভেতরে রয়েছেন নিতাই গৌরাঙ্গ, রাম, লক্ষ্মণ এবং মাতা সীতা, এবং মাঝে রয়েছেন আমাদের রাধা গোবিন্দ। রাধা গোবিন্দর সাথে আপনারা দর্শন করে নিতে পারবেন শ্রীনাথজি। ইসকন মন্দিরের কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে চ্যানেলে, সেটি আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য। মন্দিরের ভেতরে বসে বেশ কিছুক্ষণ কীর্তন শ্রবণ করে আমরা একবার মন্দিরের চারিদিকে পরিক্রমা করে নিলাম, এবং ঘুরে দেখলাম সেই গিফট শপটি। গিফট শপের ভেতরে পাওয়া যাচ্ছিল বিভিন্ন আধ্যাত্মিক বই, গোপালজির শৃঙ্গার, এছাড়া রাধা মাধবের পোশাক এবং শৃঙ্গার, আরও অন্যান্য অনেক জিনিসপত্র। শিল প্রভুপাদকে প্রণাম করে আমরা এবার এগিয়ে চললাম মন্দিরের বাকি অংশগুলো ঘুরে দেখার জন্য। ইসকন মন্দিরে দর্শনের সময় হলো সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এরপর মন্দির আবার খোলে বিকেল 4টের সময় এবং বন্ধ হয় 9টার সময়। আমরা পুরো সন্ধেটা ইসকন মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার ফিরে এসেছিলাম আমাদের হোটেলে, কারণ আমাদের রাত 12:30টার সময় ট্রেন ছিল আহমেদাবাদ স্টেশন থেকে। মন্দিরের বাইরে রয়েছে মাধবাস কিচেন। আপনারা কিন্তু এখান থেকে সম্পূর্ণ নিরামিষ খাবারও কিনে খেতে পারেন। আমি সাজেস্ট করব আপনারা একবার এখানকার যে অথেন্টিক রাবড়ি পাওয়া যায় সেটা একবার ট্রাই করে দেখবেন। এক ভার রাবড়ির দাম হলো 100 টাকা। এরপর আমরা আবার একটি অটো বুক করে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে, এবং সমস্ত লাগেজপত্র নিয়ে চেক আউট করে চলে গেলাম আহমেদাবাদ স্টেশন। সেটা কিন্তু ছাড়বে রাত 12:25। ট্রেন অনেকক্ষণ আগেই যে দিয়েছে, তো আমরা আমাদের লগেজপত্র তুলে দিয়ে এবার দেখা যাক এই জার্নিটা কেমন। আমাদের সাথে থাকবে।
ট্রেন একদম রাইট টাইমেই আমেদাবাদ স্টেশন থেকে ছেড়ে দিয়েছিল। আমরা যেহেতু আগের থেকেই হোটেলে ডিনার করে এসেছিলাম, তাই আমরা ট্রেনে উঠে সেই রাতের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ট্রেন তখনও প্রায় 2 ঘন্টা মতো লেট চলছিল। এরপর আমরা দুপুরের লাঞ্চের জন্য খড়গপুর স্টেশনে অর্ডার করে নিয়েছিলাম ডমিনোস থেকে পিৎজা এবং জোম্যাটোর থেকে আনিয়ে নিয়েছিলাম একটি এগ ফ্রাইড রাইস। টোটাল কিন্তু আমাদের দাম পড়েছিল 380 টাকা মতো। এবং আমি সাজেস্ট করব IRCTC-র প্যান্ট্রিকারের খাবারের থেকে এই বাইরে থেকে আনানো খাবার কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুই দিক থেকেই অনেক ভালো। আপনারাও যদি ট্রেন জার্নি করবেন মনে করেন, তাহলে কিন্তু জোম্যাটো বা সুইগির মাধ্যমে ট্রেনে খাবার অর্ডার করে নিতে পারেন। আমার আমেদাবাদ থেকে হাওড়া ফেরা ট্রেন জার্নির ভিডিওতে আমি এই বিষয়ে একটি সম্পূর্ণ তথ্য দিয়েছি, তাই আপনারা পারলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। লাঞ্চ কমপ্লিট করার পর অপেক্ষা করতে থাকলাম হাওড়া আসার। খড়গপুরের অফিসিয়াল টাইম ছিল 11:40। ট্রেনের এরপরের স্টপেজ ছিল সাঁতরাগাছি জংশন, যার অফিসিয়াল টাইম ছিল 1:07, এবং এরপরে আসবে আমাদের হাওড়া জাংশন, যার অফিসিয়াল টাইম ছিল 2:10, কিন্তু আমাদের ট্রেন তখন গিয়ে পৌঁছায় 4:30 সময়। সুতরাং ট্রেন কিন্তু তখনও প্রায় 2 ঘন্টা মতনই লেট ছিল। যাই হোক, আমাদের জার্নি কিন্তু এখানেই কমপ্লিট হলো এবং সম্পূর্ণ গুজরাট ভ্রমণও এখানে ইতি টানল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন, এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওর একটি শর্ট সামারি। আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী ট্রেনের 3rd AC-তে গেলে থাকা খাওয়া সাইট সিন সব কিছু নিয়ে পার হেড খরচা পড়েছিল 13,000 টাকা। আশা করছি আপনাদের এই ভিডিওটি হেল্প করবে আপনাদের পরবর্তী গুজরাট ট্যুরটি প্ল্যান করতে। ভিডিওটি হেল্পফুল মনে হলে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।